আজকে শুরু করছি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পথের দাবি গল্পটি এই পথের দাবি গল্পটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পথের দাবি উপন্যাসের অংশবিশেষ পথের দাবি উপন্যাসের ষষ্ঠ ও সপ্তম পরিচ্ছেদের অংশবিশেষ হচ্ছে এই অংশটি এটি মানে এই কাহিনীর পূর্বসূত্র হচ্ছে অপূর্ব নামে একটি লোকের বাড়িতে চুরি হয়ে গেছিলো সে থানায় খবর দিতে যাচ্ছিল যাবার সময় দেখা হয় তারই কাকার মতো বাবুর সাথে নিমা বাবুর সাথে সে জাহাজ ঘাটে চলে যায় কারণ জাহাজ ঘাটে আসার খবর আছে সব্যসাচী মল্লিক নামে একটা ভয়ঙ্কর বীর বিপ্লবীর কিন্তু যাই হোক সেখানে তারা সব্যসাচীকে খুঁজে পায়নি তবে কয়েকজনকে সন্দেহ করা হয়েছিল তাকে তাদেরকে থানায় আনা হয়েছে তাদেরকে থানায় জগদ্সাবু তদারকি করছেন তো এই সময় নিমায়বাবু অপূর্বকে সঙ্গে নিয়ে থানায় চলে আসে তো থানায় আসার পর যে পরিস্থিতির সৃষ্টি হয় যেরকম ঘটনা ঘটে সেখান থেকে শুরু হয়েছে আমাদের আলোচ্য গল্পটি এখানে বলেছে পুলিশ স্টেশনে প্রবেশ করিয়া দেখা গেল সুমুকের হল ঘরে জন কয়েক বাঙালি মোটঘাট লইয়া বসিয়া আছে জগদীশবাবু ইতিমধ্যে তাহাদের টিনের তরঙ্গ ছোট বড় পুটলি খুলিয়া তদারক শুরু করিয়া দিয়েছেন। শুধু যে লোকটির প্রতি তাহার অত্যন্ত সন্দেহ হইয়াছে তাহাকে আরেকটি ঘরে আটকাইয়া রাখা হইয়াছে ইহারা সকলেই উত্তর ব্রহ্মে বর্মা অয়েল কোম্পানির তেলের খনির কারখানায় মিস্ত্রির কাজ করিতেছিল সেখানকার জল হাওয়া সহ্য না হওয়ায় চাকরির উদ্দেশ্যে রেঙ্গুনে চলিয়া আসিয়াছে ইহাদের নামধাম বিবরণ লইয়া ও সঙ্গের জিনিসপত্রের পরীক্ষা করিয়া ছাড়িয়া দেওয়া হইলে পলিটিক্যাল সাসপেক্ট সব্যসাচী মল্লিককে নিমাইবাবুর সম্মুখে হাজির করা হইল এখানে বলা হয়েছে যে অপূর্ব যখন পুলিশ স্টেশনে প্রবেশ করলো তখন দেখলো যে সামনের হল ঘরে ছজন বসে আছে তাহাদের মানে মানে তাদের টিনের তরঙ্গ বা ছোট ছোট পুটলি ছোট বড় পুটলি পরীক্ষা করে এবং তাদের নাম ধাম সব কিছু জেনে নিমাই বা জগদীশবাবু সেই ছজনকে ছেড়ে দেন এরা সকলে উত্তর ব্রহ্মে বরং অয়েল কোম্পানিতে মিস্ত্রির কাজ করছিল কিন্তু সেখানকার জল হাওয়া সহ্য না হওয়ায় তারা নতুন চাকরির খোঁজে রেঙ্গুনে এসেছে এই জন্য তাদেরকে ছেড়ে দেওয়া হয় কিন্তু তাদের মধ্যে একজনকে বেশি সন্দেহ ছিল তাকে বলা হয়েছে পলিটিক্যাল সাসপেক্ট পলিটিক্যাল সাসপেক্ট মানে রাজনৈতিক বন্দি হিসেবে তাকে সন্দেহ করা হচ্ছে সেই বন্দিটার নাম হচ্ছে সভ্যতা হচ্ছে মল্লিক রূপে সন্দেহ করা হচ্ছে এই জন্য তাকে বলা হয়েছে নিমাইবাবুর সৌম্যকে হাজির করা হইল এবার লোকটির প্রবেশ হচ্ছে বলেছে লোকটি কাশিতে কাশিতে আসিল অত্যন্ত ফর্সা রং রোদ্রে যেন তামাটা হইয়াছে বয়স ত্রিশ বত্রিশের অধিক নয় কিন্তু ভারী রোগায় দেখাইলো এইটুকু কাশির পরিশ্রমে এসে হাঁপাইতে লাগিল সহসা আশঙ্কা হয় সংসারের মেয়াদ বোধ করি বেশি দিন নাই ভিতরে কি একটা দুরারোগ্য রয়ে রোগে সমস্ত দেহটা যেন দ্রুত বেগে ক্ষয়ের দিকে ছুটিয়াছে এখানে বলা হয়েছে লোকটি কাছতে কাছে প্রবেশ করলো এবং খুবই হাঁপাচ্ছে এতই হাঁপাচ্ছে যে মনে হচ্ছে সংসারে তার মেয়াদ আর বেশি দিন নাই সে হয়তো বেশি দিন বাঁচবে না বলছে যে সংসারের মেয়াদ তার বেশি দিন নাই তার শরীরে যেন কোনো দুরারোগ্য রোগে তার শরীরটা দ্রুত ক্ষয়ের দিকে এগোচ্ছে হ্যাঁ তারপরে বলেছে কেবল আশ্চর্য সেই রোগা মুখের অদ্ভুত দুটি চোখের দৃষ্টি সে চোখ ছোটকি কি বড় টানা কি গোল দীপ্ত কি প্রবাহীন এ সকল বিবরণ দিতে যাওয়ায় বৃথা অত্যন্ত গভীর জলাশয়ের মতো তাহাতে যে কি আছে ভয় হয় এখানে খেলা চলিবে না সাবধানে দূরে দাঁড়ানোই প্রয়োজন ইহারি কোন অতল অতলতলে তাহার ক্ষীণ শক্তি লুকানো আছে মৃত্যুও সেখানে প্রবেশ করিতে সাহস করে না এখানে বলা হয়েছে এর মানে যাকে সন্দেহ করা হয়েছে পলিটিক্যাল সাসপেক্ট সভ্য হচ্ছে রূপে যাকে সন্দেহ করা হয়েছে সেই লোকটির শরীর তো বলছে খুবই দুর্বল তাকে মনে হচ্ছে কিন্তু তার সব থেকে অদ্ভুত জিনিসটি হলো দুটি চোখের দৃষ্টি বলেছে এই চোখ কি টানা কি গোল দীপ্তি কি প্রবাহীন ছোট কি বড় এগুলো বলা ব্রেক মানে বৃথা বলেছে বলছে তার চোখ হচ্ছে গভীর জলাশয়ের মতো যে সেখানে খেলা করা চলবে না বলছে এই জন্য যেন মৃত্যুও সেখানে প্রবেশ করিতে সাহস পায় না মানে বলা হয়েছে যে তার চোখের ভিতরে প্রাণশক্তি লুকানো আছে বলছে এই জন্যই সে যেন আজকে বেঁচে আছে এই দুটি চোখের জন্য সে বেঁচে আছে আজকে অপূর্ব মুগ্ধ হইয়া সেদিকে চাইয়াছিল মানে অপূর্ব তার চোখের দিকে চেয়েছিল সহসা নিমায় বাবু তাহার বেশভূষার বাহার ও পারিপাট্যের প্রতি অপূর্বর দৃষ্টি আকর্ষণ করিয়া সহাস্যে কইলেন বাবুটির স্বাস্থ্য গেছে কিন্তু শখ আনায় বজায় আছে এটাও একটা গুরুত্বপূর্ণ লাইন বাবুটির স্বাস্থ্য গেছে কিন্তু শখ আনায় বজায় আছে এটা নিমায় বাবু তার চেহারার দিকে যখন দৃষ্টিপাত করল তখন তো তাকে খুবই রোগা বলে মনে হচ্ছিল তারপর যখন তার পোশাক আশাক দেখে তার নজর পড়ছে তখন তিনিও হাসতে আরম্ভ করলেন এবং অপূর্বকে লোকের মানে দেখালেন যে দেখো তার কি পোশাকের বাহার হ্যাঁ তার কি চুলের বাহার সাজ সাজ পোশাক কত অদ্ভুত টাইপের বলছি এতক্ষণে পরের স্তবকে আসছি এতক্ষণে অপূর্ব তাহার পরিচ্ছদের প্রতি দৃষ্টিপাত করিয়া মুখ ফিরাইয়া হাসি গোপন করিল মানে অপূর্বর হাসি পেয়ে গেল তাহার মাথার সম্মুখ দিকে বড় বড় চুল কিন্তু ঘাড় ও কানের দিকে নাই বলিলেই চলে এমনি ছোট করিয়া ছাটা মাথায় চেরা সিথি। অপর্যাপ্ত তৈল নিষিক্ত কঠিন রুগ্ন কেশ হইতে নিদারুণ নেবুর তেলের গন্ধে ঘর ভরিয়া উঠিয়াছে বলছে তার যে চুল সেই চুলগুলো সামনের দিকে বড় বড় কিন্তু ঘাড় ও কানের দিকে বলেছে খুবই ছোট করে ছাটা কিন্তু সামনের দিকে চুল বড় হলেও বলেছে সেই তুলে খুবই মানে অপর্যাপ্ত তেল দেওয়া আছে নেবু তেল এবং চেরা সিথি আর সেই লেবুর তেলের গন্ধে বলেছে গোটা ঘর হয়ে হয়ে গেছে একেবারে সুগন্ধ ছড়িয়ে গেছে গোটা ঘরে গায়ে জাপানি শিল্কে রামধন রঙের চুড়িদার পাঞ্জাবি তাহার বুক পকেট হইতে বাঘ আকার রুমালের কিয়দ অংশ দেখা যাইতেছে মানে মানে এখানে বলেছে তার গায়েব আছে জাপানি সিল্কের রামধনু রঙের চুড়িদার পাঞ্জাবি এবং তার বুক পকেটে থেকে রুমাল দেখা যাচ্ছে সেই রুমালে বাঘের একটা ছবি আছে রুমালের কিছু অংশ দেখা যাচ্ছে কিয়দ অংশ মানে কিছু অংশ উত্তরীয়ের কোনো বালাই নেই যে কোনো উত্তরীয় তার গায়ে নাই শুধুমাত্র চুড়িদার পাঞ্জাবি সে পরে আছে পরনে কি আছে বলেছে যে পরনে বিলাতি মিলের কালো মখমল পাড়ের সুক্ষ শাড়ি মানে পরনে একটা সূক্ষ্ম শাড়ি পরে আছে যে কালো মখমল পাড়ের সুক্ষ্ম শাড়ি পায়ে সবুজ রঙের ফুল মোজা হাঁটুর উপরে লাল ফিতা দিয়ে বাঁধা বার্নিশ করা পামশু তলাটা মজবুত ও টিকসয়ে করিতে আগা করা লোহার লাল নাল বাঁধানো মানে এখানে বলা হয় যে তার পায়ে একটা ফুল মোজা আছে সবুজ রঙের ফুল মজা ফুল মোজা বলছে হাঁটুর উপর পর্যন্ত আছে সেই মোজাটা হাঁটুর উপরে লাল ফিতে দিয়ে সে মোজা মানে মোজা বাঁধা আর সে পরে আছে পামসু পামশুটা বার্নিশ করা পামশুর তলা লোহার নাল বাঁধানো মজবুত করার জন্য হাতে এক গাছি হরিণের সিংয়ের হাতল দেওয়া বেতের ছড়ি মানে হাতে একটা বেতের ছড়ি আছে সেই ছড়ির হাতলটা হরিণের সিংয়ের কদিনের জাহাজের ধকলে সমস্তই নোংরা হইয়া উঠিয়াছে ইহার আপাদ অপূর্ব বারবার নিরীক্ষণ করিয়া কহিল কাকা বাবু এ লোকটিকে আপনি কোনো কথা জিজ্ঞেস না করেই ছেড়ে দিন যাকে খুঁজছেন সে যে নয় তার আমি জামিন হতে পারি এখানে অপূর্ব তার পোশাক আশাকের দিকে নজর দিয়ে যেটা বুঝল সেখানে অপূর্ব মনে হয়েছে যে মানে কাকা যাকে খুঁজছে সে এটা সেল এ হতে পারে না কারণ এর যে কালচার এর যে স্বভাব রুচি সেই রুচির সাথে একটা বিপ্লবী রুচির কোনোদিনও মিলতে পারে না এই জন্য অপূর্ব বলেছে যে কাকা আপনি তাকে ছেড়ে দিন আমি তার জামিন হতে পারি নিমাইবাবু বাবু চুপ করিয়া রহিলেন অপূর্ব কহিল আর যাই হোক যাকে খুঁজছেন তার কালচারের কথাটা একবার ভেবে দেখুন এটাও একটা ইম্পর্টেন্ট প্রশ্ন অপূর্ব বলেছে যাকে খুঁজছেন তার কালচারের কথাটা একবার ভেবে দেখুন তার আগেও একটা ইম্পর্টেন্ট প্রশ্ন ছিল যে আমি তার জামিন হতে পারি প্রকৃতপক্ষে এই যে গোটা যে স্তবকটা এই গোটা স্তবকটাই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যে তার সাজ পোশাকেরও বর্ণনা গিরিশ মহাপাত্রের তো এখানে বলছে যাকে খুঁজছেন তার কালচারের কথাটা একবার ভেবে দেখুন মানে কোথায় এই গ্রীষ্ম মহাপাত্রের কালচার মানে তার নাম কিন্তু গ্রীষ্ম মহাপাত্র সেটা পরে আছে আমি আগেই বলে দিলাম সেই মানে সেই গ্রীষ্ম মহাপাত্রের কালচার আর সেই সব্যসাচী মল্লিকের কালচার বলেছে আকাশ পাতাল তফাৎ কোথায় সেই বীর বিপ্লবী আর কোথায় এই মানে একটা নিম্ন রুচির মানুষ যার এমন বাহারি পোশাক আর বলেছে বাহারি চুলের স্টাইল মানে এ কখনোই সব্যসাচী মল্লিক হতে পারে না তখন নিমায় বাবু ঘাড় নাড়িলেন কহিলেন তোমার নাম কি হে আজ্ঞে গিরিশ মহাপাত্র একদম মহাপাত্র তুমিও তেলের খনিতে কাজ করছিলে না এখন রেঙ্গুনি থাকবে তোমার বাক্স বিছানা তো খানা তল্লাশি হয়ে গেছে দেখি তোমার ট্যাকে ও পকেটে কি আছে ট্যাকে ও পকেটে ট্যাক হচ্ছে কোমরে গুজা থাকে কোমরে গুঁজে রাখে অনেকে টাকা পয়সা তো তার ট্যাকে আর পকেটে কী আছে সেটা নেমায় বাবু বলছে তোমার ট্যাক আর পকেট একটু দেখাও তো সে ট্যাক আর পকেট দেখাচ্ছে যে তাহার ট্যাক হইতে এটাও একটা ইম্পর্টেন্ট মানে এই দু লাইন ওই যে তাহার ট্যাকে আর ইসের মধ্যে কি কি ছিল হ্যাঁ তো বলছে তাহার ট্যাক হইতে একটি টাকা ও গন্ডা ছয়েক পয়সা বাহির হইলো মানে তাহার ট্যাক তার ট্যাক থেকে মানে এক টাকার কয়েকটা পয়সা বের হলো আর পকেট হইতে একটা লোহার কম্পাস মাঠ করিবার মাপ করিবার কাঠের ফুটরুল কয়েকটা বিড়ি একটা দেশলাই একটা গাজার কলিকা বাহির হইয়া পড়িল মানে তার পকেট থেকে বলছে কম্পাস বের হলো একটা কাঠের ফুটরুল বেরোলো কয়েকটা বিড়ি একটা দেশলাই আর একটা গাজার কলিকা গাজার কলিকা মানে গাজার খাওয়ার যে পাত্রটা তাকে বলা হয়েছে গাজার কলিকা এই গাজার কলিকা নিয়ে এবার ঘটনা জমে উঠল মানে এখানে বলছে নিমায়াবু বলছেন যে নিমায়াবু কহিলেন তুমি গাজা খাও লোকটি অসংকোচে জবাব দিল আজ্ঞে না তবে বস্তুটি পকেটে কেন আজ্ঞে পথে কুড়িয়ে পেলাম যদি কারো কাজে লাগে তাই তুলে রেখেছি জগদীশবাবু এই সময়ে ঘরে ঢুকিতে নিমায় হাসিয়া কহিলেন দেখো জগদীশ কিরূপ সদাশয় ইনি মানে এখানে সদাশয়টা তাকে ব্যঙ্গ করে বলা হয়েছে কিরূপ সদাশয় মানে সদাশই বলার কারণ হলো যে যখন সেই গিরিশ মহাপাত্র বলছে আমি নিজে খাই না পথে কুড়িয়ে পেয়েছি যদি কারো কাজে লাগে সেই আশায় তুলে রেখেছি একথা শুনে নেমায়াবে তাকে ব্যঙ্গ করে সদাশয় বলছেন যদি কারো কাজে লাগে তাই সে গাজার কলকে কলকেটি কুড়িয়ে পকেটে রেখেছেন ক্ষণকাল মৌন থাকিয়া কহিলেন গাজা খাওয়ার সমস্ত লক্ষণই তোমাতে বিদ্যমান বাবা বললেই পারতে খায় কিন্তু কদিনই বা বাজবে এই তো তোমার দেহ আর খেও না বুড়ো মানুষের কথাটা শোনো তো এটাও একটা ইম্পর্টেন্ট কোশ্চেন বুড়ো মানুষের কথাটা শোনো বুড়ো মানুষটাকে বুড়ো মানুষ নিমায় নিজেকে বলেছে যে নিমায় বলছে আমি বুড়ো হয়ে গেছি আমার কথা শোনো যে আমি তো জানি তুমি গাঁজা খাও কারণ তোমার শরীর যেভাবে ক্ষয়ের দিকে এগোচ্ছে তোমার শরীরে গাঁজা খাওয়ার লক্ষণ পুরো মাত্রায় আছে এই জন্য বলছি গাঁজা খেও না তুমি যতই মিথ্যা কথা বলে যে গাঁজা খাই না কিন্তু আমরা বুঝতে পারছি বাচ্চি তুমি গাঁজা খাও শুধু আমাদের পরামর্শ যে তুমি গাঁজা খেও না মহাপাত্র মাথা নাড়িয়া অস্বীকার করিয়া বলিল আজ্ঞে না মাইরি খাইনে তবে ইয়ার বন্ধু কেউ তৈরি করে দিতে বললে দিই এই মাত্র নইলে নিজে খাইনি দেখো দেখো কিন্তু গিরিশ মহাপাত্র বা তখনও আছে যে আমি খাইনি যদি কারো কাজে লাগে কোনো ইয়ার বন্ধু তৈরি করে দিতে বললে আমি তৈরি করে দিই জগদীশাবুর চটিয়া উঠিলেন কহিলেন দয়ার সাগর পরকে সেজেই তুই নিজে খাইনি মিথ্যাবাদী কথাকার জগদীশবাবু তখন খুব রেগে গেছে বলছে আর কত মিথ্যা কথা বলবে মিথ্যাবাদী কথাকার অপূর্ব কহিল বেলা হয়ে গেল এখন আমি এখন তবে চললুম কাকাবাবু মানে অপূর্ব তো সেখানে গেছিল না থানায় নালি জানাতে কিন্তু অপূর্ব এই যে পরিস্থিতি থানায় সৃষ্টি হলো যে অপূর্ব নিজের যে চুরির ঘটনা সেটা ভুলে মানে ভুলেই গেল বলতে তো অপূর্ব অনেক বেলা হয়ে গেল অপূর্ব বাড়ি চলে আসলো এবার দেখো কি হচ্ছে নিমাই বাবু উঠিয়া দাঁড়াইয়া বলিলেন আচ্ছা তুমি এখন যেতে পারো মহাপাত্র কি বলো গিরিশ পারে তো জগদীশ সম্মতি জানাইলে কহিলেন কিন্তু নিশ্চয়ই কিছুই বলা যায় না ভায়া আমার মনে হয় এ শহরে আরও কিছুদিন নজর রাখা দরকার রাতের মেল ট্রেনটার প্রতি একটু দৃষ্টি রেখো সে যে বর্মায় এসেছে এ খবর সত্য এ খবর সত্য বলতে এটাও একটা কোশ্চেন হতে পারে এ খবর সত্য মানে কোন খবরটাকে বলেছে যে মানে সব্যসাচী মল্লিক যে বর্মায় এসেছে এটা খবর সত্য এই জন্য নিমায় বাবু বলেছেন যে এখন তো তাকে মানে জাহাজে পাওয়া গেল না তবে রাত্রে মেল ট্রেনটার প্রতি একটু দৃষ্টি রেখো মানে রাতের বেলাও খোঁজ করতে হবে। জগদীশ কহিলেন তা হতে পারে কিন্তু এই জানোয়ারটাকে ওয়াচ করা দরকার নেই বাবু জানোয়ার বলতে সে গিরিশ মহাপাত্রকে বলা হলো বলছে এই গিরিশ মহাপাত্রকে ওয়াচ করা দরকার নেই কারণ এর যে রুচি যে কালচার যে লেবুর তেল এ মানে এর মধ্যে সব্যসাচীকে খোঁজা মানে কি বল অমূলক দরকার নেই নেবুর তেলের গন্ধে ব্যাটটা থানা সদ্য লোকের মাথা ধরিয়ে দিলে বড়বাবু হাসিতে লাগিলেন অপর অপূর্ব পুলিশ স্টেশনে স্টেশন হইতে বাহির হইয়া আসিল এবং প্রায় তাহার সঙ্গে সঙ্গেই মহাপাত্র তাহার ভাঙা টিনের তরঙ্গ চাটায় জড়ানো ময়লা বিছানার বান্ডিল বগলে চাপিয়া ধীর মন্থর পদে উত্তর দিকে রাস্তা ধরিয়া সোজা প্রস্থান করিল তো এখানে তারপর অপূর্ব বেরিয়ে গেল অপূর্ব বেরোনোর গিরিশ মহাপাত্র বেরিয়ে গেল সঙ্গে নিল সে তার ভাঙা টিনের তরঙ্গ বাক্সটা এবং চাটায় জড়ানো ময়লার বিছানার বান্ডিল নিয়ে গিরিশ মহাপাত্র উত্তর দিকে চলে গেল আশ্চর্য এই যে এত বড় সভ্য ধরা পড়িল না কোনো দুর্ঘটনা ঘটল না এমন সৌভাগ্য কেউ অপূর্বর মন যেন গ্রাহ্য করিল না বাসায় ফিরিয়া দাড়ি গোপ কামাই কামানো হইতে শুরু করিয়া সন্ধাননিক স্নানাহার পোশাক পরা অফিস যাওয়া প্রভৃতি নিত্য কাজগুলোয় বাধা পাইল না সত্য কিন্তু ঠিক কী যে সে ভাবিতে লাগিল তাহার নির্দেশ নাই তাহা অথচ চোখ কানো বুদ্ধি তাহার সাংসারিক সকল ব্যাপার হইতেই একেবারে যেন বিচ্ছিন্ন হইয়া কোনো এক অদৃষ্ট অপরিজ্ঞাত রাজবিদ্রোহীর চিন্তাতেই ধ্যানস্থ হইয়া রহিল এখানে বলা হয়েছে অপূর্বত বাড়ি ফিরে আসলো বাড়িতে এসে সে সব কাজই করেছে সন্ধানিক করেছে স্নানাহার করেছে পোশাক পরেছে অফিসও গেছে সে সবই কাজ করেছে বাস্তবে কিন্তু তার কোনো কাজেরই মন নাই হ্যাঁ তার মন আছে সে অদৃষ্ট অপরিজ্ঞাত সে রাজবিদ্রোহীর চিন্তাতেই সে ধ্যানস্থ আছে সে রাজবিদ্রোহীর কথাই ভাবছে হ্যাঁ মানে অদৃষ্ট মানে যাকে সে কখনো দেখেনি অপরিজ্ঞাত মানে যাকে সে কখনো জানে না সেই রাজবিদ্রোহী চিন্তাতেই সে ধ্যানস্থ এক কথা সে অন্নমনস্ক হয়ে আছে এই অত্যন্ত অন্নমনস্কতা তরোয়াল কর লক্ষ্য করিয়া চিন্তিত মুখে জিজ্ঞাসা করিল আজ বাড়ি থেকে কোনো চিঠি পেয়েছেন নাকি মানে সে যে অন্নমনস্ক হ্যাঁ এই যে অন্নমনস্কতা দেখে তারই বন্ধু অফিসের বন্ধু রামদাস তলোয়ার কর যার পুরো নাম সে জিজ্ঞাসা করলো তুমি কি বাড়ি থেকে কোনো চিঠি পেয়েছো মানে চিঠিতে কি কোনো খবর পেয়েছো খারাপ খবর যার জন্য তুমি অন্নমনস্ক